তৈরি পোশাক পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশ্যে মংলা সমুদ্রবন্দর ছেড়ে গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমভি মার্সকিন জহ। সকালে 10টি গার্মেন্ট ফ্যাক্টরির বাচ্চাদের পোশাক, হেয়ারব্যান্ড, লেগিংস এবং ট্রাউজার সহ বিভিন্ন ধরনের গার্মেন্ট পণ্য নিয়ে গেছে পোল্যান্ডে। পদ্মা সেতু চালুর পর থেকে মংলা বন্দর দিয়ে গার্মেন্ট পণ্য রপ্তানি শুরু হয়েছে 2022 সালের 27 জুলাই। এর ধারাবাহিকতায় এই বন্দর দিয়ে গার্মেন্ট পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া আগামী 22 জুন এমভি মার্কস মংলা নামে আরও একটি জাহাজে গার্মেন্ট পণ্য রপ্তানি হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মংলা বন্দরের দূরত্ব 170 কিলোমিটার। ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ সাশ্রয় হবার কারণে ব্যবসায়ীরা মংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি করায় আগ্রহী হচ্ছেন।